নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো পটলের বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন, আমি কিন্তু নিয়ে এসেছি খুব সিম্পল একটা রেসিপি, তেল পটল। এটা বানানো সোজা আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। এই নিরামিষ তেল পটলের রেসিপিটা কীভাবে বানিয়েছি দেখতে থাকো। এখানে 350 গ্রাম মানে 7টা পটলকে এইভাবে ছিলে নিয়েছি, আর এই পটলগুলোকে একটা সাইড এইভাবে কেটেছি আর তার উল্টো দিকের সাইডটাকেও ওইভাবে চিড়ে দিয়েছি, কারণ সোজাসুজি কাটলে অনেক সময় পটলটা আলাদা হয়ে যেতে পারে। এখন 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে পটলটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই নিরামিষ তেল পটলটা বানাতে নিয়েছি কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা টমেটো। এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। এখন গরম তেলের উপরে একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি। একটা সাইড একটু ভাজা হয়ে গেলে পটলগুলোকে উল্টে দেব, আর এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পাঁচফোড়ন। এটা ফুটে যাওয়ার পরে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো। গ্যাসটাকে স্লোতে রেখে কিন্তু মশলাগুলো দিয়ে নাড়তে থাকব। আর দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে কি কালারটা খুব সুন্দর হয়। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আর এই সব মশলাগুলো দিয়েছি গ্যাসটা কিন্তু স্লোতে রেখে। এখন মশলার উপরে তেল ছাড়া অব্দি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাকে পটলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই মশলা ধোয়া বাটিরই পৌনে 1 বাটি জল দিয়ে দিলাম। যেহেতু পটলটা ভাজা সেহেতু খুব বেশি জলের দরকার হয় না। আর উপরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রান্না হতে দেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে, মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে দিতে হবে। ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর পটলটাও সফট হয়ে গেছে। এখনই এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। গরম ভাতের উপরে এরকম একটা পটল হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। রেসিপিটা খুব সোজা, বানাবেন খাবেন, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের পরিচিতদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি।